বগুড়ায় সাবেক কাউন্সিলরের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই তরুণকে হত্যার ঘটনা ঘটেছে সোমবার রাতে শহরের নিশিন্দারা মোস্তাফাবিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে স্বজনরা জানায় সোমবার রাতে নোমান আহমেদ শরীফ ও মোহাম্মদ রুমন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পথে সাবেক কাউন্সিলর সাজ্জিল আহমেদ টিপুর গাড়ির সাথে মোটরসাইকেলে ধাক্কা লাগে এ নিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের এর জেরে কিছুক্ষণ পর শরীফ ও রুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় পরে তাদের গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন গুলিতে আহত আরেকজন হাসপাতালে ভর্তি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ এ বিষয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিবুর নিহতদের পরিবারের পক্ষ থেকে কি এখনো মামলা করা হয়েছে কি আর ঘটনাস্থলে তো সিসিটিভির উপস্থিতি ছিল সেখান থেকে কোন তথ্য আলামত সংগ্রহ করতে পেরেছে কি পুলিশ এখন জন্ম দে হল বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর আমি দশ মিনিট আগেও একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলার আবেদন পক্ষ থেকে করা হয়নি মামলা জন্য যে সব করবার তথ্য এবং আলামত সংগ্রহ করা করা দরকার সেগুলো তার পরিবারের পক্ষ থেকেও হচ্ছে একই সাথে চেষ্টা করছে এই ঘটনার সাথে কারা রয়েছে তাদের শনাক্ত করার তবে মামলা আজকে রাতের মধ্যে হবে এমন একটা আভাস পুলিশ কর্মকর্তারা আমাদেরকে দিয়েছেন আর যে সিসি ফুটেজের কথা আপনি বলছিলেন সেটি থেকে আমরা প্রাথমিকভাবে যাকে শনাক্ত করতে পেরেছি তিনি এই সার্জেল আহমেদ টিপুর বড় ভাইকে আমরা দেখতে পাচ্ছি এবং তাকে এই ফুটেজের মধ্যে পাঞ্জাবি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে এবং এটিকে শনাক্ত করেছে এলাকার মানুষ একই সাথে এই সিসি ফুটেজে আরো অনেকের ছবি পাওয়া গেছে যাদের এলাকার বাসীরা চিহ্নিত করতে পেরেছেন এবং তার মাঝখানে বর্তমান একজন কাউন্সিলর রয়েছেন বলেও এলাকাবাসীরা আমাদেরকে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে আর একটা তথ্য থেকে জানিয়ে দিয়ে রাখি যে পুলিশ এই ঘটনার পরপরই এলাকা থেকে দুটি পিস্তলের গুলির খোসা পেয়েছে যদিও এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে অন্তত দশ থেকে পনেরো রাউন্ড গুলি সেখানে করা হয়েছে কিন্তু দুইটি পিস্তলের খোসা তারা পেয়েছেন পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে একাধিক গুলির ঘটনা সেখানে ঘটেছে এবং একটি গুলির এখনও একজনের শরীরের ভেতরে বৃদ্ধ হয়ে রয়েছে যিনি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর সে তার কাছ থেকে যেটুকু তথ্য পুলিশ সংগ্রহ করতে পেরেছে যে এই ঘটনার সময় এলাকারে বর্তমান কাউন্সিলর রয়েছেন তিনি ছিলেন সেখানে একই সাথে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি ছিলেন তার ভাই ছিলেন এর বাইরেও আর অন্তত চল্লিশ জন মানুষ বা সন্ত্রাসীরা সেখানে ছিলেন এরকমই তারা আমাদেরকে তথ্য দিয়েছেন আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এই গুলির ঘটনা হয়েছে এই গুলির সাথে কার পিস্তল বা কে এই গুলি করেছে সেটি শনাক্ত করবার চেষ্টা করছে যদি সেটি বৈধ পিস্তল হয়ে থাকে তবে সেটি আটকের পরে ব্যালাস্টিক টেস্টের জন্য পাঠানো হবে এবং সেখান থেকে নিশ্চিত হওয়া যাবে যে কি ধরনের গুলি কখন করা হয়েছে এরকম তথ্য সেখান থেকে বের করা যাবে তবে পুলিশ ঘটনার অনেকগুলো জায়গায় অভিযান চালিয়েছেন বলে একজন কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছেন এবং তারা আশা করছেন আজকের দিনের মধ্যে হয়তো দুই একজনকে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান